আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আজকে আমার ইফতার থেকে ক্যালোরি ব্যালেন্স করা শেখাবো। সুস্থ যারা রোজা রাখেন অনেক সময় ইফতারিতে ক্যালোরি ব্যালেন্স নিয়ে অনেক প্রশ্ন করেন। দেখাচ্ছি, যেমন আজকে আলুর দম হয়, তো এই ধরনের কোনো আইটেম খেলে আসলে ব্যালেন্সটা কিভাবে করে সেটাই আমার আজকে মূল লক্ষ্য দেখানোর। তো আলুর দমটা অনেকের খুব পছন্দ, কিন্তু আলু সাধারণত ক্যালোরির জন্য, ওজন কমানোর জন্য আমরা মানা করি। কিন্তু যারা হেলদি পার্সন, যারা অবশ্যই রোজা রেখে একটু ভ্যারিয়েশন চান, বাসার খাবার, বাসার ইফতার দিয়ে তৃপ্তি মেটান, তাদের জন্য তো অবশ্যই কোনো না কোনো পথ থাকতে হবে। সো আলুর দমটা নিয়ে নিলাম, সাথে লাল আটা রুটি। যারা আসলে ক্যালোরির ব্যালেন্স করবেন, তারা লুচি বা অন্য কিছু না খেয়ে রুটিটা একটা নেবেন, কারণ এখানে আলু থেকে কার্বোহাইড্রেট পাবেন। আমার আলুর দমে কিন্তু সিদ্ধ ডিমও ছিল, দুটো খেজুর নিয়েছি। আসলে এই যে যে সিদ্ধ ডিম, এটা থেকে অল্প প্রোটিন আসবে, কিন্তু আমাকে প্রোটিন অবশ্যই ব্যালেন্স করতে হবে। খেজুরের সাথে এবার নিয়ে এলাম একটা বড়ই। যেহেতু আমরা আলুর দম খাবো এবং রুটি খাচ্ছি, একটু কার্ব আছে, তাই ফ্রুটস আমাদের এমন সিলেকশন করতে হবে যেটাতে ক্যালোরি কম। তাই নিয়ে নিলাম শশা। শশার মধ্যে পানির পরিমাণই বেশি, ক্যালোরি খুব কম, ফাইবার পাবো। ভেজিটেবল যেহেতু এখানে নাই, তাই শশা থেকে এটার চাহিদা পূরণ করব। খেজুর আমার ইফতারিতে অবশ্যই একটা এনার্জেটিক ফ্রুটস হিসেবে কাজ করবে। রয়েছে একটি বড়ই, চাইলে টক ফল দিতে পারতেন। দিয়ে দিলাম একটি সিদ্ধ ডিম, যেটা আমার প্রোটিনটাকে এখানে ব্যালেন্স করবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট ইফতারিতে প্রোটিনের পরিমাণটা প্রপার রাখা। সো আলুর দম, লাল আটা রুটি, সিদ্ধ ডিম, শশা, এটা দেখতে পাচ্ছেন এটা মাঠা, সেদিন প্রশ্ন করেছিলাম, আসলে এটা ছিল মাঠা। সো এইটা আমার কমপ্লিট আজকের ইফতার। মাঠার সাথে যুক্ত হলো আবার প্রোটিন, ক্যালসিয়াম। সো একটু ভেরিয়েশন করতে চাইলে ক্যালোরিটারে রকম ফের করে এনজয় করবেন।